দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে রসগোল্লা মাত্র তিন টাকায় দিন দিন বাড়ছে বাজারের সব জিনিসেরই দাম সব জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া অতিথি আপ্যায়নে উৎসবে আড্ডায় শুভকার্যে সুখবরে উদযাপনে মিষ্টি তো দরকার হয়ই কিন্তু এক্ষেত্রে বাঙালির জীবন ও পাত আলো করে থাকে রসগোল্লা কারণ এই মিষ্টি এমনই যে রসগোল্লার নাম শুনলে জিভে জল আসে বেশিরভাগ বাঙালিরই রসগোল্লার সঙ্গে বাঙালির তবে মূল্যবৃদ্ধির বাজারে এখন রসগোল্লাও বড় দামি কিন্তু জানেন কি এমন জায়গাও আছে যেখানে এখনও রসগোল্লা মাত্র তিন টাকায় পাওয়া যায় তিন টাকার মিষ্টি এই কারণে এখানে প্রচুর গরিব মানুষ আছে আমরা ছোটোবেলার থেকে দুধ তুলি দূরতুলি মানে পাড়ায় পাড়ায় ঠিক আছে তারা খুব গরিব মানুষ আমরা চাই তারা যেন কম পয়সায় মিষ্টি কিনে খেতে পারে এর জন্য আমরা কম পয়সা মিষ্টি করি এটা আপনাদের লাভ হয় হ্যাঁ হ্যাঁ লাভ হয় আর লোকেরা লোকে হয়তো বিশাল লাভ করে আমরা বিশাল করে নিতে কম লাভ করি কিন্তু লাভ আমাদের হয় ওই তো বলছি আমরা খাটাখাটি নিজেরা করি আর দুধই বাখানা নিজেদের আমাদের দুধরা সব নিজেরা দূত্ব আমরা বাঙালি রসগোল্লা পাড়ি দিয়েছে বিশ্বময় রসগোল্লার ঐতিহ্য নিয়ে টানাপোড়েন রসগোল্লা কার ওড়িশা নাকি বাংলার তাতে জয় নিয়ে নিয়েছে বাংলা বর্তমান সময়ে সব কিছুর সঙ্গে পাল্লা দিতে দিতে বেড়েছে মিষ্টির দামও পাঁচ টাকা রসগোল্লাও তেমন দেখা মিলছে না আর তা যদিও দেখতে পাওয়া যায় তাহলে তার আকৃতি এতটাই ছোট হয় যে যেন পাতা দিলে আর খুঁজে পাওয়া যায় না তবে এবার রসগোল্লা মাত্র তিন টাকাতেই পাওয়া যাচ্ছে বসিরহাটের পিফা বাজারে ফলে সেখানেই ভোজন প্রিয় মানুষের ভিড় লেগেই থাকে বসিহাটের দিকে হলো দশ টাকা করে সাত টাকা করে রসগোল্লা তিন টাকা করে আছে এখানে রসগোল্লা এইটা সুবিধা হয় আমাদের জন্য খুব এখান থেকে নেওয়া হয় বিক্রেতা পরিমাল ঘোষ জানান রসগোল্লা তৈরির জন্য এলাকা থেকে আমরা নিজেরাই দুধ কিনি এবং নিজেরাই রসগোল্লা প্রস্তুত করি সেই একটু কম লাভেও আমরা তিন টাকায় রসগোল্লা দিতে পারি বসিরহাট থেকে জুলফিকার মোল্লা রিপোর্ট নিউজ এইটিন লোকাল